হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মুদাসিম বিল্লাহ রিফাত। আর এই মুহূর্তে আমি যাচ্ছি বাজারের দিকে, কারণ আজকে সবাই রাত আর আমি একটু আগেই রাজশাহীতে আসলাম, স্টাডি ট্যুর ছিল আজকে। আর বাজারে যাচ্ছি, সেখানে আপন আছে এবং দুই বন্ধু আজকে দরগাতে গিয়ে নামাজ পড়বো, এবং তারই আজকে রাতের আর কিছু ছোট একটা ভিডিও করার ট্রাই করছি। অলরেডি আমি জিরো পয়েন্টে চলে আসছি এবং আপনকে খুঁজছি, এবং আপনকে কিন্তু পেয়ে গেছি এখনো, মানে দেখতে পাচ্ছি। আপন ফোন দিল আর অলরেডি কিন্তু আমরা চলে আসছি, এবং আপনের সাথে আমি এখন চা খাবো। আগে চা, মাথার প্রচুর ব্যথা করছে আর এদিকে চা বানাচ্ছে। আর চায়ের শেষে আপন বলছে, বন্ধু পাঞ্জাবি পরে আছি, সর্বরাতের রাত হাতে যদি জিলাপি থাকে তাহলে ভাল লাগে, আসলে ফিল পাবো একটা, কিন্তু জিলাপি না থাকলে কেমন লাগে? বললাম ঠিক আছে, জিলাপি নে। জিলাপি কিনে যাচ্ছি, আর এদিকে কিন্তু দরগার আশেপাশে ছোট ছোট অনেকগুলো দোকান আসলে চালু হয়েছে। এই হলো আমাদের দরগা শরীফ, এবং দরগা শরীফের আশেপাশে ছোট ছোট দোকানগুলো হয়েছে তসবি, তারপরে এই হলো আংটি, ভাগ্য পরিবর্তন হলো আংটি, জিনিসটা খুবই মজার। প্রতিবার আসলে দরগার সামনে এগুলো বসে। আর এখান থেকে আমি একটা আতর কিনেছি, জমজম আতর, যেটা আসলে অনেক জোস। আর এখানে জুতা রেখে পরে আমরা ভিতরে ঢুকলাম আর কি, এবং ভিতরে কিন্তু প্রচুর ভিড়, সব মুসল্লিরা চলে এসেছে। আর ভিতরে আমরা নামাজ কালাম পড়লাম, নামাজ কালাম পড়ে জিয়ারত করলাম। জিয়ারত করে আস্তে আস্তে আমরা বাড়ানোর ট্রাই করছি, যেখানে সেই পরিমাণে ভিড় ছিল এবং খুব বহুত কষ্টই আসলে বের হতে লাগছে। আর ওখানে আমার হাতে যদিও যে টোকেন ছিল জুতার, সেই টোকেন দিয়ে ইয়া করছি, কারণ জুতা হারানোর ভয় থাকে, তো এই টোকেন থাকলে আসলে হারানোর ভয় থাকে না, 5 টাকা জোড়া। আর এটা দরগার ভিতরে আসলে অনেক বড় জায়গা, আর এই টাইমগুলোতে আশুরা, সাবে মেরাজ, সাবে বরাত, এইগুলোতে আসলে অনেক ভিড় থাকে। অলরেডি এই যে হলো আমার টোকেন, টোকেন জুতা টুতা পরে দেখলাম যে দেখেন কি পরিমাণ ভিড়, এবং ভিড় শেষে নামাজ কালাম পরে এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে অলরেডি, এবং এখন সময় কত ছিল যেন মনে ছিল না, দেন দেখাই, ও হ্যাঁ 12:39, এবং এখানে মানুষজন সবাই আসলে আসছিল নামাজ পড়তে, এবং সারা রাতে কিন্তু মসজিদ চালু ছিল। আমি যদিও 12:01 পর্যন্ত ছিলাম, নামাজ কালাম পড়ে ওখানে কিছু ছোট ভাইদের সাথে দেখা আমার পাড়ার, সো তাদের সাথে পরে আমি চলে গেলাম বাসাতে আর কি। দেন জিরো পয়েন্টে গিয়ে আসলে চা খেলাম। আগে চা না খেলে হয়, মাথা প্রচুর পেইন করছিল। চাটা খেয়ে আমরা রিক্সাতে করে বাসা থেকে যাচ্ছি। বাকি এই হলো আমার আজকের ভিডিও, সো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথে থাকুন। টাটা।